নমস্কার বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটার যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ওয়েস্ট মেটেরিয়ালে আমরা কী করে গাছ বসাবো। তো ওয়েস্ট মেটেরিয়াল বলতে দেখুন, আমি এখানে একটা এসব আমাদের বাড়িতে স্পেশালি বাঙালি বাড়িতে সর্ষের তেল, তো সর্ষের তেলেই রান্না হয়। তো বেসিক্যালি আমি কী করেছি, এই তেলের জায়গাটা অনেকটা চেষ্টা করেছি ভালো করে ধোয়ার। ধুয়ে আমি এতে তলায় তিনটে হোল বানিয়েছি, আর হোলটাকে আমি কোকোপিট দিয়ে আপাতত চাপা দিয়ে দিয়েছি। আর এখানে আমি এই মুখটা জাস্ট এরমভাবে কেটে নিয়েছি, বাকি সবই যেমন ছিল তেমনই রয়েছে। তো এরমভাবে আমি আগেও অনেক তেলের ড্রাম ইউজ করেছি, আপনারা আমার বাগান আগের ভিডিও দেখে থাকেন তারা দেখতে পাবেন। তো আজকে আমি বেসিক্যালি সর্ষে লাগানো দেখাবো। তো আগের বছর আমি সর্ষে লাগিয়েছিলাম, তো খুব ভালো সর্ষের গাছ হয়েছিল। তো এবছরও আমি তাই লাগাতে চলেছি, আর আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই। তো এখানে আমি আমার নর্মাল যে গার্ডেন সয়েল সেটি ব্যবহার করব। তো কোকোপিটের উপর আমি একটুখানি ফার্স্টে গার্ডেন সয়েল দিলাম, এরপর এর উপর আমি যেটা করব সেটা হচ্ছে কিছু কিচেন ওয়েস্টের মধ্যে আপনারা যা ইচ্ছে তাই দিতে পারেন। তো আমার কাছে যা যা ছিল আপাতত জন্য আমি তাই দিচ্ছি। তো বেসিক্যালি গার্ডেন ওয়েস্টের মধ্যে আরও অনেক কিছু, গার্ডেন মানে কিচেন ওয়েস্ট ছাড়া গার্ডেন ওয়েস্টও আমি দিচ্ছি। তো তার মধ্যে এখানে আমার অ্যামারিউলিস লিলি আছে, যেটা আমি এরমভাবেই দিয়ে দিচ্ছি কাটছি না। তো এগুলো কী করবে না, আস্তে আস্তে ডিকম্পোজের পরে আমার গাছগুলোকে সাহায্য করবে। আর অ্যামারাইলিস লিলি এতে দেওয়াটা খুব লাভজনকই হবে, কারণ অ্যামারাইলিস লিলির যে পাতা সেগুলো হতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। তো নাইট্রোজেনটা যে কোনো পাতা বাহারি গাছের জন্য খুব ভালো, আমরা তো সর্ষে থেকে তো ফুলের বেশি পাতাই নেব। তো ওই জন্য আমি এখানে দিয়ে দিলাম, এটা যাতে তাড়াতাড়ি ডিকম্পোজ হয়। তাই আমি একটুখানি ফার্স্টেই পাতা পচা সার একটুখানি জাস্ট এতে স্প্রিঙ্কল করে দিলাম। এটার কারণ হচ্ছে যে এই পাতা পচা সারে এখনও নিশ্চয়ই কিছু ব্যাকটেরিয়া প্রেজেন্ট রয়েছে, যেগুলো আমার এই পাতা পচা মানে এই ডিকম্পোজিশনটাকে তাড়াতাড়ি করবে। তো এবার আমি কী করবো না, আমার এখানে খুব ভালো ড্রেনেজ সয়েল আছে, সব আমার এখানটা আপাতত বাগানটা খুব বন্ধ বন্ধ হয়ে আছে, তো সেদিকটা একটুখানি সার দেবেন। কারণ আমার অনেক গাছ হতে হবে, এবং আমার যদি এখন সাজিয়ে গুছিয়ে আমি করতে যাই তাহলে আমার এক বছর লেগে যাবে সব বসাতে। তাই নোংরা একটু হবেই, কিছু করার নেই, আর এক বছর লেগে গেলে তো আমার সামনের বছর শীতের গাছ করতে হবে, তাই না? তো এখানে আমি প্রচুর আমার এখানে গার্ডেন সয়েল রয়েছে, এখানে ভালো করে এটিকে ছড়িয়ে নিলাম। এবার এর উপরে আমি আবার একটুখানি যে সার, এই এখানে আমার কাছে শুধু আজকে যদি গোবর সার নেই তাহলে আমি গোবর সার দিতাম, আপাতত আমার কাছে পাতা পচা সার আছে তাই আমি পাতা পচা সারটাই দিচ্ছি। মানে হাফ হাফ পোর্শন পাতা পচা সার, এবার আমি কম্পোস্ট এখানে আমি একটু পাতা পচা সার দিলাম। এক মুঠো মতো আমি ভার্মি কম্পোস্ট দেবো, এক মুঠো মতোই দেবো, তার বেশি দেবো না। তো এবার আমি এটাকে কি করবো না, ভালো করে এটাকে আমার মিশাতে হবে। এর উপর একদম মাটি দিয়ে দিই, একটু মাটি আমার লাগবে। তো এই সেম পদ্ধতিতে আপনারা যে কোনো গাছ মানে স্পেশালি এই হার্ব জাতীয় গাছ, সর্ষে ধনে এসব লাগাতে পারেন খুব ইজিলি। একটু মাটি আমার লাগবে, আর মাটি আশা করি লাগবে না। তো ভালো করে এবার আমি মাটির সঙ্গে সারটাকে মিশিয়ে নিই।
হাত দিয়েই বেস্ট, কারণ এরকম করে নেবেন, কারণ এই জায়গাগুলোতে ঢুকতে হবে মাটিটাকে, যাতে ইভেনলি সব কিছু স্প্রেড হয়। তো মেনলি আমার যে রেশিও হচ্ছে, আমি যেরকম বলে থাকি সবসময় যে 50% সবসময় তো না, এটা একটু অন্যরকম, 50% এতে মাটি নেবেন, আর 20% বালি নেবেন, আর 30% মতো সার নেবেন শস্যের ক্ষেত্রে, কারণ শস্যতে আমাদের মেনলি আর নাইট্রোজেন বেস্ট সার হলে আর খুব ভালো, গোবর সার তো সব থেকে ভালো, কারণ আমাদের এখানে এর থেকে মেনলি পাতা নিতে হবে। সর্ষে ধনে এসব জাতীয় গাছে এই মাটি রেশি হলে ভালো হয় আমার মতে। তো এটা যেটা দিলাম, এটা হচ্ছে কাঠের ছাই, কাঠের ছাইটা একটুখানি ফাঙ্গিসাইড হিসেবে কাজ করবে, এবং মানে মাটিটা খুব ভালোই থাকবে আমার। এবার আমি কি করব, আমি এবার এতে আমি সর্ষে বসাবো। তো সর্ষের ফুল দেখতেও খুবই ভালো লাগে, খুব হলুদ হয়, খুব সুন্দর দেখতে হয়। আমি জাস্ট এখানে আমার কাছে কালো সর্ষে রয়েছে, আমি জাস্ট এরমভাবে চারিদিকে স্প্রিঙ্কল করে দেবো। আপনারা চাইলে জলে ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু আমি আগের বছর জাস্ট স্প্রিঙ্কলই করে দিয়েছিলাম এবং তাতেই আমার হয়ে গেছিল। এটা দ্বিতীয়বার আমি সর্ষে গ্রো করছি, আমি একটু ঘন ঘনই বসাচ্ছি, কারণ সব হয়তো এটা আমার, আমি তো স্পেশাল সর্ষে বসাবো বলে কিনি, এটা আমাদের রান্নাঘরের থেকে আমি নিয়ে এসেছি। তো যদি কিছু না বেরোয় তাহলে বাকিগুলো পূরণ করে দেবে। তো মোটামুটি আমি এটা একটা বন চাইছি, সর্ষে গাছের বন, আর এর উপর দিয়ে আমি হালকা করে একটা মাটির লেয়ার দিয়ে দেবো, একটা হালকা মাটির আমি লেয়ার দিয়ে দেবো। বা আরেকটা জিনিসও করা যায়, একটুখানি এই আমার কোনো ছোটো জিনিস দিয়ে তো এরকম ওই ফোড়ো ফোড়ো করে নিলেও হয়, কিন্তু আমি এ ফোড়ো ফোড়োটাই বেশি প্রেফার করি মাটি চাপা দেওয়ার, কারণ অনেক সময় মাটি চাপা দেওয়ার চক্করে কি হয় না, অনেকটা ভেতরে সিডস মানে বীজ টিজ সব ঢুকে যায়, যার জন্য বীজগুলো বেরোয় না। তো ওই জন্য আমি এ ফোড়ো ফোড়োটাই করি, কারণ কিছু সিড যদি নিচে চলেও যায় ওপরের দিকেও কিছু থাকে, সেগুলো কিছু অন্তত বেরোয়। তো এবার এটাকে জল দেওয়ার সময় এসে গেছে, তো জল দেবো আমি, আর এটাকেও আমি একটুখানি এমন জায়গায় রাখবো যেখানে মোটামুটি একটুখানি রোদ পাবে, মানে চার ঘন্টার মতো রোদ পাবে। তো ড্রেনেজ সিস্টেম কিন্তু খুব ভালো হতে হবে, এরমভাবে আমি আরও অনেক ভিডিও আনতে চলেছি ধনে, তারপরে মৌরি এসবের ওপরে। তো যদি আমার ভিডিওগুলো দেখতে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং কেমন লাগলো সেটি আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি কোনো রিকমেন্ডেশন থাকে সেটাও অবশ্যই দেবেন। আমি আগেই বলেছি যে আমি সব কিছু জানি না, আমি আমার এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করেই কিন্তু ভিডিও বানাই। তো গাছ করতে করতে যেটা শিখি সেটাই আমি শেয়ার করি, কারণ আমার মনে হয় যে অন্যদের সঙ্গে সেটা শেয়ার করার দরকার আছে, তো সেই জন্যই আমার ভিডিও করা। যত বেশি গাছ করবেন তত মনও ভালো থাকে, সবই ভালো থাকে। তো ঠিক আছে, আজকের মতো এটুকু, আমি আমার পরের ভিডিও নিয়ে আবার আসবো। দেখুন জল বেরিয়ে যাচ্ছে তলা দিয়ে, ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো। ঠিক আছে, ধন্যবাদ।